terminando ya. Si Krishna te conela, yo te conela. Thank you.
Krishna Jai Karuna Thank you.
तुम्हारी चरण तुम्हारी चरण Yeah.
समागत श्री भगवत स्वरूप श्रीकृष्ण प्रिय भक्तगण और गौरी प्रिय भक्तगण जेखने भक्ति ज्ञान वैराग्य त्याग এই চারের সংমিশ্রণে যাদের শ্রী কুঞ্জম আছে নববৃন্দাবনে নিত্য নিত্য গোবিন্দ জাগরিত হয় নিত্য নিত্য গোবিন্দের বোধন পায় সেই সকল ভক্তমণ্ডলী যারা এই নববৃন্দাবন করে গবেষণ করেছেন এবং যারা দূর থেকে শ্রবণ করছেন এছাড়াও এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি বৈষ্ণব বৃন্দ ভক্ত বৃন্দ যাদেরকে বার্ষিক নয়নে আমরা দর্শন করতে পারি না সকল ভক্ত মণ্ডলীর চরণে এই সংকীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন অভক্তদের রাধারানী দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল রাঙা চরণে জানাই আমার ভক্তিপূর্ণ ভুলঞ্চিত প্রণাম সবসময় এই বিষয়গুলো আলাপন করা হয় না তা আজকে এই মধ্যাহ্নকালে হরিবাস স্বরূপ রচিত নববৃন্দাবনে আমরা গৌরলীলাই আস্বাদন করব যে গৌর করি আমরা সকলেই বিগ্রহরূপ দর্শন করি প্রত্যেকের মনের বাসনা পরিপূরণের সময় সেই বিগ্রহ স্বরূপ ভগবানের কাছে আমরা প্রার্থনা করে আসি যে ভগবান আমার যদি মনের বাসনাটা পরিপূর্ণ হয় তাহলে তোমায় একবার আমার বাড়িতে নিয়ে যাব নেতাই গৌর হরি বল আজকে এখানে একটা বাসনা নিয়ে আমরা বসেছি কি করতে না আজকে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে সারা নিশি নাম যাক নাম হয়ে গেল নিশি জাগরণী কীর্তন তারপর আমার গৌর সুন্দরের এই লীলারূপ আস্বাদন করবার অভিপ্রায় নিয়ে আমরা সকলেই উপবেশন করেছি তা সে গৌর হরির কাছে যেতে গেলে কিন্তু বাবা সর্বত্রে আমরা জানি আগে একটা মাধ্যম চাই সেটা কি না গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেহ পাপি নরকে ভজে তাই আগে প্রয়োজন গুরু চরণ আশ্রয় আশ্রয় ছাড়া আমরা বিষয় পেতে পারি না এটা সহজ কথা সহজভাবে যদি জানা যায় যে আমরা মাতৃজঠরী আশ্রয় পেয়েছিলাম বলে তবে আমরা বিষয়রূপ ভগবানের এই নাট্যশালায় সবাই আসতে পেরেছি পিতা যখন মায়ের কাছে বিয়ে দেন তখন কিন্তু অনেক সংগ্রাম করে মায়ের গর্ভটা আমরা আশ্রয় করতে পেরেছিলাম তাহলে সে আশ্রয় যদি না পেতাম তাহলে কিন্তু এই রঙ্গমঞ্চে আমরা আসতে পারতাম না এই ভবসাগরে এসে উপনীত হতাম না এখানে যখন এসেই গেছি সেইখান থেকে আবার এই ভবসমুদ্র পার হয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই চৈতন্য স্বরূপ সত্তা আবার মিলিত হতে হবে এটাই জীবনের একমাত্র কাম্য কিন্তু আমরা এই মায়ার প্রপঞ্চে ভুলে গিয়ে আমরা সব কিছু আসল তত্ত্ব হারিয়ে আমরা মরুভূমির মরিচিকার পেছনে সবসময় দৌড়চ্ছি নেতাই গৌর হরি হরি বল তাহলে আসল তত্ত্বটা কি না আমরা অখণ্ড থেকে এসেছি আবার অখণ্ডেই ফিরে যেতে হবে আমাদের সেই হলো আসল বাড়ি তাই সেই আসল বাড়ি থেকে চেনাবে কি না এই প্রপঞ্চের মধ্যে থেকে গোবিন্দ আমাদেরকে বলেছিলেন তিনি আসবেন গোবিন্দ রূপে নয় স্বয়ং গোবিন্দ হয়ে তিনি আসতে পারবেন না কারণ এ পৃথিবীটা এই ধরিত্রীটা মায়া দেবীর হাতে তিনি সমর্পণ করেছেন তাই তিনি আসবেন কি রূপে না গুরু রূপে বৈষ্ণব রূপে
ভক্ত রূপে তাহলে প্রথমে আসবেন কি রূপে না গুরু রূপে ওই যে গুরুদেব যিনি কৃষ্ণ সাক্ষাৎ স্বরূপ সেই গুরু যিনি অজ্ঞান অন্ধকার আমাদের দূর করে চৈতন্যের আলো জ্বালিয়ে দেন সেই গুরুদেবের রাতুল রাধা চরণ আশ্রয় গ্রহণ করে আমরা সকলে মিলে গৌর গোবিন্দের লীলার উপাস্বাদন করব সবাই মিলে তাহলে একবার দোয়া হুকলে বলি শ্রী গুরু অর্পণ
সত্য যুগেও দেন নাই, ত্রেতা যুগেও দেন নাই, দ্বাপরে যুগেও দেন নাই, এই কলি যুগে যা তিনি দান করলেন। ওই যে পদে লেখা আছে, কলি ঘোর তিনি গড়া সকল জগ জনে ধর্ম কর্ম অসাধনে চিন্তা আমি বিধি মিলায়ল আনি আমার গোরাবর দয়ার ঠাকুর। গৌরী সুন্দর এত সুন্দর আধারণের প্রেম ভান্ডারের ধন আজ সবাইকে নিয়ে যেচে যেচে দিচ্ছেন। মানে লোরে কি শরীর প্রেম নেতায় ডাকে
তখন
বদন চিহ্নত করে নবদ্বীপের রাজ পথে পথে চলে যাচ্ছে। কিচ্ছু বলতে পারছি না। সামনে থেকে একজন ভক্ত, তিনি এক পা দু পা করতে করতে গৌরীর কাছে এসে যেই রে উনি বদল খেলা দর্শন করেছেন, চরণ যুগল একেবারে জড়িয়ে ধরে ফেলেছেন। প্রভু আপনি আপনি কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আরে তুমি কে? আরে এমন করে আমার চরণটা জড়িয়ে ধরে রেখেছো, তুমি কে? তোমার নাম কি? প্রভু আমায় চিনতে পারলে না। প্রভু আসলে তোমাকে দেখে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে পড়ছে না জানো। তুমি কে বলো তো? এখন তো মনে না থাকারই কথা, কারণ যখন তোমার কাছে কাছে ছিলাম তখন আপনি আমায় চিনতেন জানতেন। এখন তো অনেক আপনি আসার অনেক আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন, তাই আপনি চিনতে পারছেন না। আমি আপনার সঙ্গে সত্য যুগেও ছিলাম, ত্রেতা যুগেও ছিলাম, তারপরেও ছিলাম, তবে কলিতে আপনি আসার অনেক আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ এইবার মনে পড়ছি, কিন্তু এখনো ঠিক সময় আসছে না। প্রভু আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। হরি বল হরি বল। সত্যযুগে দেবর্ষি নারদ। নারদ? আর তার মানে তুমি কলিযুগে কলিযুগে শ্রীবাস? আরে এসো এসো এসো, আমার বক্তব্য আছে, আমার বক্তব্য আছে। দুজনকে ধরে দুজন গান আলিঙ্গন করছে। আজকে গৌর হরি শরীরটা কি দিয়ে তৈরি? না প্রেম ঘন দিয়ে গঠিত গোরার যুক্ত আর ওদিকে শ্রীবাসের অঙ্গ, শ্রীবাসের শরীরটা ভক্তি ঘন দিয়ে গঠিত। তা আজকে গৌর সুন্দর শুধু প্রেম ঘন নয়, আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু হওয়ার জন্য একদিকে প্রেম ঘন আবার একদিকে ভক্তি ঘন, দুই সংমিশ্রণে মধুর মিলনে আজ আজ শ্রীবাস নাচে যারে গৌর নাচে। বন্ধ হলো তখনই বলছে প্রভু আচ্ছা এবারে বলুন তো আপনার বদনখানা এমন শুকিয়ে গেছে কেন? আপনার নয়ন থেকে জল? শ্রীবাস বলুন না প্রভু কি হয়েছে? সঙ্গে সঙ্গে গৌর করে যেই না শুনেছেন শ্রীবাসের বদন থেকে অমনি তার অঞ্চল এই উত্তরীয়টা ভালো করে গলায় নিয়ে নিলেন গলবস্ত্র হয়ে। এবার শ্রীবাসের কাছে দাঁড়াচ্ছেন কেমন করে দেখুন। শ্রীবাস শ্রীবাস আমাকে একটু জায়গা দেবে? শ্রীবাস প্রভু আপনি এমন করে দাঁড়িয়ে আমাকে? প্রভু যা কিছু বিশ্ব চরাচরে সত্য আপনার, আপনি আমি এমন করে করজোড় করে গলবস্ত্র হয়ে চাইবেন কেন? আপনি আমি আদেশ করুন আদেশ করুন। না শ্রীবাস আমি যখন ভিক্ষার্থী, ভিক্ষা চাইতে গেলে আদেশ করা চলে না, ভিক্ষা চাইতে গেলে আগে বিনয়ী হতে হয়, নত হতে হয়, যেটা বৈষ্ণবের প্রথম অঙ্গ দিয়েছেন ত্রিনাদোপি শুনিয়েছে। দেখুন আজকে বিশ্ব পিতা হয়ে আমাদের কাছে শিক্ষা দেওয়ার জন্য
শ্রীবাসের কাছে হাত পেতে দাঁড়িয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ আমরা আমরা ছেলেরা হয়ে মেয়েরা হয়ে বাবা মায়ের কাছে কিছু চাইতে গেলে হয়তো আমরা অতটা বিনয়ী হই না, হই কি হই না। কিন্তু আজকে গৌর সন্তান তিনি ভিক্ষার্থীর মতো হাত পেতে বলেছে, শ্রীবাস আমাকে একটু জায়গা দাও না, শ্রীবাস একটু জায়গা দাও, আমি আমি কলির জীবের জন্য করি না বাবা করবো প্রভু, প্রভু এমন করে বলবেন না, এমন করে বলবেন না, আপনি আমার আদেশ করুন, আজ থেকে আজ থেকে নবদ্বীপকে সাক্ষী রেখে আমি শুধু আমার বহিরঙ্গন নয়, বহিরঙ্গনের সঙ্গে আমি অন্তরঙ্গনটাও দান করলাম। সঙ্গে সঙ্গে স্তম্ভিত হলেন গৌর সন্ধ্যা, কেন না ভক্ত তো দিয়ে দিলে বহিরঙ্গন আর অন্তরঙ্গন, বহিরঙ্গন আর অন্তরঙ্গন মানে বুঝতে পেরেছেন, বহিরঙ্গন মানে এই যে বাড়ির সামনের জায়গাটাকে আমরা বহিরঙ্গন বলি, আর অন্তরঙ্গন অন্তরঙ্গন হলো বাড়ির ভেতর, সেরকম এই দেহ মন্দিরেও একটা বহিরঙ্গন আছে একটা অন্তরঙ্গন আছে, বহিরঙ্গনে আমরা আলিঙ্গন করি কিন্তু অন্তরঙ্গনে যেখানে আমার গোবিন্দ বাস করেন সেটাই অন্তরঙ্গন। তার গৌরহরি ভক্তি দাঁড়ালেন কেন না, তিনি মনে মনে ভাবলেন ভক্ত তো সবকিছু আমায় দিয়ে দিলেন ভক্তি লতার টানে, কিন্তু আমি অন্তরঙ্গনে প্রবেশ করতে পারবো তো, এইবার সেই শ্রীবাস সম্মানে সর্বপ্রথম গৌর সুন্দর হরিনাম সংকীর্তনে আসন বসালেন, সেই হরিনাম সংকীর্তন আর সর্বদাই হচ্ছে সব সময় হচ্ছে শুধু আমাদের এই বঙ্গভূমিতে নয়, সারা নদীয়া নবদ্বীপ ছাড়িয়ে আজকে আমাদের বঙ্গভূমি পেরিয়েও বিদেশেও হরিনাম করছে বিদেশিরা, তা এখন কি একটু হবে, গালে হাত দেন না এমনি করে করাজোর করে হবে একটু হবে, তাহলে হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জর্জরিত করতে পারবে না, এটা একেবারে গ্যারেন্টি সহকারী কথা, হ্যাঁ এখানে যত বেশি প্রাণ খুলে আনন্দ করবেন শুধু এ জন্ম কেন এর পরেও যদি কোনো জন্ম পান দেখবেন দুঃখ কিন্তু আপনাকে দাপাতে পারবে না,
তাই যত বেশি আনন্দ করবেন এই জায়গাটা আনন্দ করবেন শুধু এই জায়গায় নয় মানে পরিবারের সব হাত তোলো সবাই হাত তোলো কেউ একজন বাদ যেন না যায় হ্যাঁ হাত তোলো হাত তোলো আরে বাবা লজ্জা কিসে এখানে কি লজ্জা হাত তোলো এবার তালে তালে বলো হরে কৃষ্ণ দেখো কত সুন্দর লাগে Thank you.
राधे राधे ছোট্ট 11 বছরের ছেলে ও এসে বলছে আমি গৌর পাবো কোথায়।
ছেলেটা জানতি না বাসুদেব দত্ত এসেছে বাংলাদেশের কাঞ্চনপল্লী থেকে ও নবদ্বীপে এসে গঙ্গায় যারা স্নান করতে আসছে তাদেরকে আকুল হয়ে জিজ্ঞাসা করছে তোমরা বলতে পারো আমি গৌরকে কোথায় পাব কেন না গৌরীর কাছে আত্মসমর্পণ করেছেন গৌর ছাড়া গৌরকে বিনে আর তিনি থাকতে পারছেন না বয়স কত 11 বছর আমাদের 81তেও হয় না ওর 11তে সেই ভাব চলে এসেছে যখন পেল না তখন ক্লান্ত হয়ে একটা বৃক্ষ তলায় বসে পড়ল আর বসে বসে কি বলছে গৌর সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।